খুবই খারাপ একটা দুটো পার্সেন্ট আমার থেকে কিন্তু বুঝাচ্ছি তাহলে তো বিজেপি সেটা জিজ্ঞেস করে লাগা সেটা 30 তারিখ আগামী 30 তারিখ দিনহাটার উপনির্বাচন এই উপনির্বাচনেই আপনি জিতেছিলেন ধন্যবাদ উপনির্বাচনে না নির্বাচনে জিতেছিলাম কতটা কঠিন হবে গুরুদায়িত্ব আপনার হাতে দেখুন কারো একার দ্বারা আমাদের সংগঠনে বা আমাদের দলে কোনো সিদ্ধান্ত যেমন গ্রহণ হয় না তেমন কোনো নির্বাচনের জয়লাভ করবার ক্ষেত্রেও যে গুরুদায়িত্ব সেটা কারোর একার উপরে অর্পিত নয় কারণ আমরা আমি বলতে আমরা দ্বিধাগ্রস্ত আমরা বলতে আমরা কিন্তু অনেকটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই কারণেই আমি মনে করি আমরা সকলে মিলে কুচবিহার জেলার যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের যারা নেতৃত্ব সকলে মিলে আমরা দিনাটা বিধানসভার উপনির্বাচনের যিনি প্রার্থী হয়েছেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য দিনাটার সাধারণ মানুষ গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আবেদন রাখব এবং আমরা বিশ্বাসী যে সাধারণ মানুষ ভোট পরবর্তী সময়ে যে হিংসা দেখেছে সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবে এটা তো বহু পুরনো ঘটনা জানাই সব্যসাচী দত্তর বিগত কিছুদিনের কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছিল যে উনি চলে যাচ্ছে দাদা একটু নিষিদ্ধ দাদা একটু নিষিদ্ধ